আসসালামু আলাইকুম, এটিএন বাংলার প্রতি ঘন্টার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি নাজনীন নাহার। করোনা উপসর্গে দেশের বিভিন্ন জেলায় আরও ছয় জনের মৃত্যু হয়েছে, এর মধ্যে খুলনায় করোনায় তিনজন, উপসর্গে একজনের মৃত্যু হয়। নতুন শতাংশ 44। ঠাকুরগাঁওয়ের রানী সংকুল উপজেলার একজন দিনাজপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ঠাকুরগাঁও সিভিল সার্জন ডাক্তার মাহফুজুর রহমান জানান, এ নিয়ে জেলায় 16 জনের মৃত্যু হয়েছে, নতুন শনাক্ত হয়েছেন 17 জন। এ ভাইরাসে মারা গেছেন কুষ্টিয়ার দৌলতপুর থানার ওসি আরিফুর রহমান, তিনি রাজধানীর রাজারবাগ পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এছাড়া রংপুরে নতুন করে 55, নোয়াখালীতে 33, যশোরে 31, সুনামগঞ্জে 13 ও শেরপুরে 4 জনের করোনা শনাক্ত হয়েছে। আবারও বাড়ছে ঝালকাঠির সুগন্ধা, বিষখালি সহ অন্যান্য নদ নদীর পানি, প্রচণ্ড স্রোত আর ঢেবে ভেঙে যাচ্ছে ঘূর্ণিঝড় আমপানে ক্ষতিগ্রস্ত কাঠালিয়া উপজেলার বেড়িবাঁধ। পানি ঢুকে প্লাবিত হচ্ছে রোপা, আমন, বীজতলা সহ অন্যান্য ফসল, প্লাবিত হচ্ছে নদীর তীরবর্তী ঘরবাড়ি। স্থানীয়দের অভিযোগ, আমপানে বিষখালি নদীর পানি প্রায় 7.5 কিলোমিটার বাঁধ 3 মাসেও সংস্কার করা হয়নি। পূর্ণিমা ও অমাবস্যার জোয়ারে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা অনেকবার এই অবস্থা পরিদর্শন করে গেলেও কোনো পদক্ষেপ নেয়নি। এদিকে মানিকগঞ্জে যমুনা নদীর পানি স্থিতিশীল রয়েছে। জেলার আরিচা পয়েন্টে নদীর পানি বিপদসীমার 34 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এলজিইডি জানায়, বন্যায় সড়কের প্রায় 70 কোটি টাকার ক্ষতি হয়েছে। 23 ঘন্টা বন্ধ থাকার পর পাটুরিয়া, দৌলতি ও আরিচা কাজিরহাট নৌরুটে আবারও লঞ্চ চলাচল শুরু হয়েছে। ঝোড়ো বাতাস ও পদ্মা যমুনা নদীতে প্রচণ্ড ঢেউয়ের কারণে গতকাল সকাল থেকে এই দুই রুটে চলাচলকারী 35টি লঞ্চ বন্ধ রাখে বিআইডব্লিউটিএ। আজ সকাল 8টার দিকে আবহাওয়া স্বাভাবিক হলে আবারও লঞ্চ চলাচলে অনুমতি দেয় কর্তৃপক্ষ। এছাড়া স্বাভাবিক রয়েছে পাটুরিয়া, দৌলতিয়া নৌরুটের ফেরি চলাচল। এদিকে বরিশালের অভ্যন্তরীণ রুটেও শুরু হয়েছে লঞ্চ চলাচল। সকাল থেকে বরিশাল, ভোলা, হিজলা, চরমোন্তাজ ও মেহেন্দিগঞ্জ সহ বিভিন্ন রুটে আটকে পড়া যাত্রীরা তাদের গন্তব্যে যাত্রা করছেন। করোনা ভাইরাসের কারণে বন্ধ রয়েছে কুমিল্লা পর্যটন কেন্দ্রগুলো। গত কয়েক মাস ধরে বন্ধ রয়েছে জেলার শালবন বৌদ্ধবিহার, আনন্দবিহার, রানী ময়নামতির প্রাসাদ, লালমাই পাহাড় সহ ঐতিহাসিক স্থাপনাগুলো। এ কারণে এসব স্থানে ভ্রমণ করতে পারছেন না পর্যটকরা, ফলে সরকার হারাচ্ছে রাজস্ব। আর এসব পর্যটন কেন্দ্রগুলোকে ঘিরে যে সকল ব্যবসা গড়ে উঠেছিল তারাও হচ্ছেন আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত। তাই স্বাস্থ্যবিধি মেনে এ সকল পর্যটন কেন্দ্রগুলো খুলে দেওয়ার দাবি জানিয়েছেন পর্যটক ও ব্যবসায়ীরা। এবারে আন্তর্জাতিক সংবাদ। নিউজিল্যান্ডের ক্রাইস্ট চার্চে দুটি মসজিদে বর্বরোচিত হামলার হতাহতের ঘটনায় অস্ট্রেলীয় নাগরিক ব্রেন্টন টারান্টকে প্যারোলবিহীন যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। দেশটির ইতিহাসে এটাই প্রথম এ ধরনের দণ্ডের নির্দেশ। গত বছরের 15 মার্চ ক্রাইস্ট চার্চের আল নূর ও লিনউড মসজিদে জুমার নামাজের সময় অস্ত্র দিয়ে নির্বিচারে গুলি করে হত্যাযজ্ঞ চালান বন্দুকধারী। এ সময় 51 জন মারা যান এবং আহত হন অনেকে। এ ঘটনায় তার বিরুদ্ধে আনা একজনকে হত্যার পাশাপাশি আরও 40 জনকে হত্যার চেষ্টা এবং সন্ত্রাসী হামলার একটি অভিযোগ গঠন করা হয়। এ অভিযোগ স্বীকার করে নেন টারান্ট, কারণ ধরা পড়ার আগে 17 মিনিট ধরে চলা হামলার ঘটনা ফেসবুক লাইভে সরাসরি প্রচার করে সে। চলতি সপ্তাহে টানা 4 দিন ধরে হামলায় বেঁচে যাওয়া ব্যক্তি ও ভুক্তভোগী পরিবারের সদস্যরা আদালতের শুনানিতে অংশ নেন। তাদের সবাই হত্যাকারী টারান্টের সর্বোচ্চ শাস্তি দাবি করেন। দর্শক, এবার জানাবো শেয়ার বাজারের খবর। ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক লিমিটেডের 500 কোটি টাকার বন্ড অনুমোদন করেছে বিএসইসি। এই বন্ডের বৈশিষ্ট্য হচ্ছে নন কনভার্টেবল, ফুললি রিডিমেবল, আনসেকিউর্ড, আনলিস্টেড, কুপন বিয়ারিং পারপেচুয়াল বন্ড, যার কুপন হার 9.5% থেকে 12.5%। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান সমূহ এবং অন্যান্য যোগ্য বিনিয়োগকারীদের প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে এই বন্ড ইস্যু করা হবে। প্রতিটি ইউনিটের অভিহিত মূল্য 1 কোটি টাকা। এই বন্ডের মাধ্যমে অর্থ উত্তোলন করা ব্যাংকের এডিশনাল টায়ার ও ক্যাপিটাল বেজ শক্তিশালী করা হবে। পুঁজিবাজারে তালিকাভুক্ত 4 কোম্পানির পরিচালনা পর্ষদ সভা আজ অনুষ্ঠিত হবে। কোম্পানিগুলো হলো ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড,
রূপালী লাইফ ইন্স্যুরেন্স, সোনালী আউশ ইন্ডাস্ট্রিজ এবং বাংলাদেশ ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড। বিকেল তিনটায় ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড এবং রূপালী লাইফ ইন্স্যুরেন্স, সাড়ে চারটায় সোনালী আউশ ইন্ডাস্ট্রিজ এবং রাত আটটায় বাংলাদেশ ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের সভা শুরু হবে। সভায় কোম্পানিগুলোর সমাপ্ত হিসাব বছর ও প্রান্তিক সময়ের আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পর প্রকাশ করা হবে। পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই মিউচুয়াল ফান্ড ACML IBBL শরিয়া ফান্ড ও ACML FBSL গ্রোথ ফান্ড এবং সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের শেয়ার আজ থেকে স্পট মার্কেটে লেনদেন হচ্ছে। আগামী 31 আগস্ট পর্যন্ত স্পট মার্কেটে কোম্পানিগুলোর শেয়ার লেনদেন করা যাবে। রেকর্ড ডেটের কারণে 1 সেপ্টেম্বর কোম্পানিগুলোর শেয়ার লেনদেন বন্ধ থাকবে। এদিকে রেকর্ড ডেটের কারণে আজ ফেডারেল ইন্স্যুরেন্স লিমিটেডের শেয়ার লেনদেন বন্ধ রয়েছে। দর্শক, এই ছিল এখনকার মতো সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউব দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN বাংলা নিউজ।